পাশের পাশিতে তাই তোলে সুর অলসপুর কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা নিয়ে ডাকে যে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়ে আমার নিজের একটু সন্দেহ হইতেছিল গেল মাঠেই দেখি না ঘাটেই দেখি না বাসায় দেখি না এদিক সেদিক দেখি না হ্যাঁ হালুর বউটা দেখেছো দেখেছি ঘুরে বেড়াচ্ছে মাইরে কোথায় পুইতে রেখেছো সেটা সাফ সাফ বলে দাও লিডাস ডোলে পরে নিয়ে এসি কি বজ ভাই মানে ও আসলে ভাবতেছে না ও শিওর রে তার বউ মাইরে মাটিতে পুঁতে রাখিছে তাহলে সে গন্ধে তো টিকতে পারবো না কোন আগরবাতি কোনো কিছু আনিস নাকি হ্যাঁ খুব ভালো গল্প আটিছিস ফন্দি পাতিছিস তাই না কোনদিন মেয়ে মানুষের হাত ধরিস নি হ্যাঁ আর কি করিস কামলা দিস হ্যাঁ আর তো পাথরের মতো শক্ত বানাইছিস মেয়ে মানুষ জীবনে ধরিস নি নাকি হ্যাঁ একটু কোমল ভাবে ধরতে পারিস না কয়েকদিন আগে টিভিতে দেখলাম সালমান সাহেব মৃত্যুর সময় এক ছাদের উপর থেকে আরেক ছাদে কে জেনে একটা পুতলা ছুড়ে মারছে আব্বা ভাইজানের সাথে তোমার দেখা হয়েছে নাকি কেন কি আছে না ওই যে তুমি চলে গেলে না তারপর ভাইজানও কালিয়াতে গেছিল মিষ্টি কেনার জন্য বলো দেখেন
ডলিয়াপার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে, যেই শুনেছে যে ডলিয়াপা চলে গেছে, এরপরে চিৎকার চেঁচামেচি করলো, ব্যাস বলেছে সে বাড়ি ত্যাগ করেছে, এই বলে চলে গেল। বাড়ি ত্যাগ করবে, এটা হচ্ছে ওর ভাওতাবাজি। আরে বাপের হোটেলের মতো আর কোনো হোটেল নাই, সেটা ফাইভ স্টার হোক আর ইলেভেন স্টারই হোক, বাপের হোটেল হচ্ছে এক নম্বর হোটেল, এটা মনে রাখিস। সেটা আবার কি আপু? ও তুই বুঝবি না আসলেও বলে, আরে ও তো আমার সাওয়াল, আমি ওর ভালো করে চিনি, ও আইলো বলে, চিন্তা করিস নি। এবন্ডি বাদ দে দিনি, আর ভাত খাওয়ার একটা কথা কয়ে দিচ্ছি, আমি যখন খাঁটি থাকবো বিয়ে নিয়ে কোনো কথা হবে না, ওকে? ও তাহলে তুই ওই মেয়েরই বিয়ে করবি? জি আব্বা। হ্যাঁ এই ভাত ধরার আগে তোরে আমি অনুমতি দিয়ে দিলাম, তুই বিয়ে কর যা। আব্বা ভাতের উপর হাত পরে দেন আব্বা, আব্বা এটা আপনি কি শুনালেন আব্বা? আপনি যেটাই করেন না কেন, খাইতে থাকেন আর ঘুমাতে থাকেন, যদি সালাম নিষিদ্ধ হওয়া থাকে আমি কোনো কথা শুনবো না, আগে আমি সালাম করে নেই। এই হাসিস কিসের জন্য? একদম হাসবে নাকি? দাপা দেখেন আমার বিয়ের কথাবার্তি হচ্ছে, কোথায় একটুখানি মনে করেন যে মনোযোগ দিয়ে আমার সঙ্গে কথা কবে, সেটা না, ও কিন্তু হাসতেছে আব্বা, এটা কোনো সলাখলা কথাবার্তা না কিন্তু। আব্বা আরেকবার সালাম করে নিই, ভাত এখানে না। দরজা বন্ধ করে দিছে বল তো। কিছু বুঝতে পারছো? আরে হ্যাঁ, আরে আমি 100% নিশ্চিত যে ওই খুন করেছে। তাহলে এখন আমরা কি করুম? আচ্ছা ভাই, পাখি নিজের থেকে খাঁচার মধ্যে ঢুকে গেছে, এখন খাঁচার দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে তোমরা এর দ্বাররক্ষী হয়ে যাও, পারবা না? আব্বা আমি দ্বাররক্ষী হতে রাজি আছি। গুড আবাই, তোরে দারোয়ান কইছে তুই এনে বিরিস না, ফুটে যা। দ্বাররক্ষী দরকার নাই, তালা মেরে দেন। ভাই আমার একটা কথা মনে আইতাছে, মানে এই মুহূর্তে আমাকে সবচেয়ে বেশি দরকার কি, কাইসেবানি লাশ খুঁজা পাওয়ার লেগা কোদাল দরকার, আমাকে কামান বন্ধু কিচ্ছু দরকার নাই, কা কোদালটাই দরকার ছিল, কিন্তু সেই কোদালটাই সে লিয়া গেছে, এখন কি করব? দোস্ত উক্ত একটা বুদ্ধিমানের মতো কথা বলছে। হ্যাঁ আরে কোদালটাই নিয়ে গেছে গা, আর কোদালটাই তো আমাদের আসল, কাইসেবানি লাশ যে মাটি থেকে তুমি খুঁড়ে তুলবা সেজন্য তো কোদাল দরকার, কোদালটাই তো সে নিয়ে গেল, কোদাল দিয়ে দেন। এই মাকু বুড়ো চাষা কবর না কলম, এখন মেজাজ খারাপ আছে, ঘুমাবো আমি আস্তে আস্তে কথা কথা পারতেছ না, তোমাকে যা করো দূরে যাই করো, যাও আমার কানের জন্য তোমাকে কোনো শব্দ না আসে, ঘুমাবে না। দোস্ত মানে এটা কিন্তু একটা অভিনয়, আর আমরা যেই চলে যাবো তুমি দেখবো যে সেই সটকে গেছে, পালায় চলে গেছে, কিসের সে ঘুমাবে তুমি বুঝো না? এই মেম্বার আমি না তুমি, হ্যাঁ আমরা তো কোথাও যাচ্ছি নে, আমরা কিন্তু যাচ্ছি নে, হ্যাঁ হ্যাঁ সব কিছু আমরা, এই বিশ্বাস নয় কব্বরের তো উঠে এসে ফোন করেছে কথা কোথাও, আরে দেখবা যে তোমাদের আঘাত করছে, ভয় আছে এখানে যাওয়া, বাড়ি দিতে পারে তো? হ্যাঁ বাতা বাড়ি মানে একেবারে ভাঙিয়ে দেব তো তোকে রে বাজার, এই কথা কই যা, কথা কি চলে কি না তো? হ্যাঁ সালা কি তুই একে কত কই দি কাই, হ্যালো উল্টা উল্টা সোজা করো সোজা, হ্যালো সি 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 সি, এই সব ডার্লিং ডার্লিং বলতিছে, ডার্লিং ডার্লিং বলবে না, আমার ডার্লিং ডার্লিং বলবে, স্যার তোরে ডার্লিং ডার্লিং বলবে, ডার্লিং একটু ফোনটা রাখো তো, আমি তোমার আবার ফোন দিচ্ছি, ফোনটা খোলা রাখিনি, কবরেতে উঠে এসে কথা করছে, কবি আর কথা কবি, এটা সম্ভব? তোর বসা ভাই আমাকে আমার ডাইকে আনলাম, কিছুই তো করতে পারলাম না, যাই কবর থেকে ফোন দিয়েছে। দোস্ত আরে এখন তো মোবাইলে রেকর্ড করা যায় সবকিছু, দেখা গেলো কাইসাবানির কণ্ঠ রেকর্ড করে তোমার শুনে দিল। এই বজা মেম্বার শুনে যায় দিক শুনে যায়, আমি এত বুকা না বুঝছাও, আমার বাড়ি একটা ডিজিটাল ক্যামেরা মোবাইল আছে, একটা গোপন জায়গায় ফিট করা আছে সেই ক্যামেরা, তোমরা এতক্ষণ আমার বাড়ি আশপাশ দূরে আমার বারান্দায় বসে বসে যা যা করেছো সব রেকর্ড হয়েছে, তুমি একটা পুরুষ মানুষ দিয়ে একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয়াইছো, এটা যে কত বড় অপরাধ তোমার কোনো ধারণা নেই, সকালবেলা উঠে আমার প্রথম কাজ হবে সব ভিডিও টিডিও নিয়ে থানায় যেয়ে তোমাকে নামে নারী নির্যাতন মামলা করবো, নারী ও শিশু নির্যাতন মামলা করবো, তারপর বুঝবা আমার বোন তোরে বাড়ি ছাড়া করেছে না, আর আমি তোরে গ্রাম ছাড়া করবো, কালকে পুলিশ এসে যখন মাজায় দড়ি দিয়ে সমস্ত মানুষজনের সামনে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে তোমার টেনে নিয়ে যাবে,
হ্যাঁ থানায় আজতে নিয়ে যাবে, তখন বুঝতে পারবে না কিরাম লাগে। এই দোস্ত এই মায়া তো ডেঞ্জারাস। হ্যাঁ আমি তো ফাইসা গেলাম, আমি তো ধরছি। মা এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, এটা একটা সাধারণ ঘটনা মা। তুমি আমাদের কোদালটা দিয়ে দাও, আমরা চলে যাই। হ্যাঁ 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 কোদালটা দিয়ে দেন না, তাতে তোমার প্রতিপক্ষ একজন কমবে। আমার প্রতিপক্ষ সবাইও, এই গ্রামে সবাই আমার প্রতিপক্ষ হলেও আমার কিছু আসে যায় না। আর কোদাল তো পাবা না চাচা, কোদাল হচ্ছে তোমাদের জরিমানা। মা তুমি তাহলে বাজারে একটা জরিমানা করে দাও, মামলা মোকদ্দমার তো কোনো দরকার নাই। ও বাজার জরিমানা, ঠিক আছে বাজার জরিমানা হবে। এই কোদাল দিয়ে প্রথমে বাজারটা কবর খুঁড়বে, কবর খুঁড়ে ওই কবরের মধ্যে দাঁড়ায় ওই কোদাল দিয়ে নিজে নিজের মাথা ফাটাবে, তারপর নিজেই নিজের সমাহিত করবো ওই জায়গায়। এটা হলো ওই বাজার বাজার জরিমানা। ও মা সম্ভব নয়, কি কয় ফেলা সম্ভব না, পারবো না। আমি তোমার চাচা হই, খালু হই, শ্বশুর হই, যাই হই, আমি তোমার পায়ে ধরে মারছি। আম্মা যান, আম্মা যান, আম্মা দল করো, যান আমার বিরুদ্ধে দল করো, ঘুরি ফিরে আমার বিরুদ্ধে দল করো। না না আম্মা যান, আমি আর নাই, আমি আর কোনো দলে দলে নাই। আম্মা আম্মা আমি দেব, আম্মা দাঁড়াও, আমার বিরুদ্ধে দল করো তোমরা, ষড়যন্ত্র করো না, সবগুলোর কালকে দেখতেছি। বাজানজি একটা কথা সবসময় মনে রাখিস, পিতার সাথে ছেলের যে সম্পর্ক এটা সবসময় দরকার হয়, বুঝছিস? হ্যাঁ সেটা তো জানি আব্বা। একবার যদি কোনো লোক বাপ হয় সে সন্তানের চিন্তা সবসময় করে। চিন্তা করে কি জানিস, যে না জানি কোনো আগুনে হাত দিল, হাতটা পুড়ে গেল, না জানি কখন জানি পানিতে পুড়ে গেল, এসব বাপেরই ওই সন্তানের জন্য চিন্তা হয়। আব্বা বড় হয়ে গেছি না, বিয়ে করার মতো বয়স তো হয়েছে, আগে না তো দু সেটা হোসট খাইছি, এখন কি সেটা খাওয়ার সম্ভাবনা আছে? তুমি খাও আর খাবো না, ভাত দিচ্ছি সেটা কিসের জন্যে? ভাত দে। আচ্ছা তুমি হাত ধুয়ে না, আমি ভাত দিচ্ছি। হ্যাঁ সেটাই, বেশি করে দিস বুঝলি। আচ্ছা সাজু কানে রে, এ সাজু চলে আসো, তিনি একসাথে সবাই মিলে খাওয়ার ভিতরে একটা আনন্দ আছে না, তারপরে তো আরেকজন আসবে, তারপর সে আবার বাইরে বাইরে খাওয়াবে, আ কি সুখ, এ সুখ নিয়ে কনে থাকবা তুমি, খাচ্ছ না কিছু না বা মারো দিনি, মারে দাও। রে বাপের সাথে পুত্রের যে সম্পর্ক এটা তুই বলে কে শেষ করতে পারবি? বৌমা, ও বৌমা। হ্যাঁ আমি বৌমা। ও মামা আপনি? হ্যাঁ তোমার সাথে একটু কথা ছিল। এখন কোনো কথা কইতে ভালো লাগছে না মামা, মেজাজ বুঝি খুব খারাপ আছে। কেন আর কোয়েন না, বজা ভাই আইসিও তো দলবল নিয়ে আইসি, সে দুনিয়ার উল্টো পাল্টা করে রেখে গেছে। এই যে আপনার, এই যে তুমি যে এত রাত্রে বেদের সাথে যে আলাপ করতে গেলে, এতক্ষণ এতক্ষণ কি আলাপ হলো? শুনো আমার কথা আবার বলেনি তো কিছু? ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, ঠিকই তো ধরা পড়ে গেছো। তুমি তুমি এত খারাপ লোক, হ্যাঁ এত খারাপ লোক, কাইসে বানি নেই, আর সেই সুযোগে তুমি তার বাড়িতে গিয়ে তার বয়সে তুমি রক্ষা করো আমাকে, জালিমের হাত থেকে রক্ষা করো, আর আমার কথা তো শুনবে তো, আর ভাই আমার কথা শুনো। বল ও তখনই ফোন করেছে না? হ্যাঁ গোবর মাথা বেঁধে গেছে। আচ্ছা তুই খামা খা ওই মেয়েটার সম্পর্কে আজে বাজে কথা করছিস কেন? হ্যাঁ মেয়েটা তো আসলে খারাপ না, খুবই ভালো। আচ্ছা ঠিক আছে খারাপ না, কিন্তু আমাদের তো অপমান করেছে, আমাকে তো জানালে দিয়ে আমার জামার টেনে হেঁচে আমাকে নাস্তানামুত করে দিয়েছে। আরে তোর তো জানালা দিয়ে ধরেছে, তুই যদি সামনে পড়তিস না তাহলে তোর কেটে কুচি কুচি করে কুকুর দিয়ে খাওয়াতো, বুঝেছিস? হ্যাঁ খবরদার ওর সামনে আর করিস না, তাহলে তোর জীবন চলে যাবে একেবারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝে আমাকে যে তুমি যে মারধর করলে তার কি হবে, তার কি হবে আর কি হবে? আচ্ছা ঠিক আছে হবে, একটা কিছু তো হবে, পিস্তল বেলির কাছে নিয়ে যা, চলে বেলির কাছে। হ্যাঁ
আর তো ছোট লোক। আমার এত বড় একটা পরিকল্পনা আছে সেটা চিন্তা করতে পারবা না। আমি চাচ্ছি এই পাশটাতে থাকবে হচ্ছে টি অ্যান্ড কফি, আর এই পাশটাতে থাকছে হচ্ছে গিয়া বাচ্চাদের জামা কাপড়, আর এই পাশটাতে থাকছে হচ্ছে বড়দের জামা কাপড়, এই পাশটাতে হচ্ছে শাড়ি কাপড়, উল্টা দিকে হচ্ছে গিয়ে মনে করো যে লাইব্রেরি, বইয়ের লাইব্রেরি, সব পড়াশোনা করবে, আর একদম ওই সাইড দিয়ে খ্যাতের নাইলের পাশে যে মুখটা আছে সেখান দিয়ে থাকছে তোমার ফার্মেসি, যার যেরকম ওষুধ লাগে সব কিছু নিতে পারছে। ও আল্লাহ, এতটুকু জায়গার মধ্যে এত পরিকল্পনা! সিরুক, তুমি একা মানুষ, তুমি এগুলো সামলাতে পারবা? হ্যাঁ, কোনোদিন সামলাতে পারবো না, এত কাল্পনিক চিন্তা ভাবনা না। ও কি মানে এতটুকু জায়গার মধ্যে একটা বাজার ঢুকানোর চেষ্টা করছে, এমন কিছু থাকবে মানুষ যা চাইবে তাই পাবে, এটার নাম হচ্ছে শপিং মল। শপিং মল না, এই বাজারের মধ্যে আমি বসে থাকবো? হ্যাঁ, আমার কোনো কাজ নাই, আমি দোকানে বসে থাকবো সারাক্ষণ। তুমি নিজের কাজের সিমড়ি হিসেবে ঠিক করছো কি করতে? এটা তো একটা শপিং মল, তোমার চতুর্দিকে থাকছে কাছের মহলের মতো একটা অবস্থা, টিনের সবকিছু জঙ্গলে পালাই দেবানে, কাছের দরজাটা একটা লাথি মারি তুমি ঢুকলা, ইদি চেয়ারে ঠাপাস করে যায় বসলা, একটা ঘূর্ণি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলা ফার্মেসিতে, আরেক ঘূর্ণি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলা শাড়ি কাপড়ের দোকানে, আরেক ঘূর্ণি দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করে চলে গেলা তুমি এই যে কর্মচারীদের ক্যাশের, মানে এই যে ক্যাশ যেখানে থাকে মনে করে বাক্সটা যেখানে থাকছে টাকা পয়সা গুনে আরেকটা ঘূর্ণি দিয়ে ঠাপাস করে বাইর হয়ে তুমি মনে করে যে লাঞ্চ ডিনার খায় চলে আসলা। সারাক্ষণ থাকবে এসি, তোমার চুলগুলো মনে করো যে বেনি করা থাকবে না, খালি ইরাম করে হচ্ছে উরাম করে উঠছে, তুমি খালি খিলখিল করে হাসতে থাকছো, আর সবাই মিলে তোমাকে করছে কি কর্মচারীরা ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। তাহলে থাকা যায়, মানে কর্মচারী তো থাকবে, তাহলে আমি দিনে একবার যাবো এসির মধ্যে ঘুরবো, চেয়ারে বসবো, তা করা যায়। আমি তো সেটাই চাচ্ছি। আমি আর মামা তো একমত। একমত কোন জায়গায়? আপনাদের মতে না ডলির মতে? ডলি ছোট মানুষ, সে তো ভুল করতেই পারে, কিন্তু তারা কি ভুল করতে দেওয়া ঠিক হবে বলো? ঠিক হবে? আচ্ছা, সমস্যাটা কি? মানুষে ভালো দেখতে পারেন না? সিরু ভালো ছেলে, সিরুর সাথে বিয়ে হলে ডলি ভালোই থাকবে। শোনেন, সারাক্ষণ মানুষের সর্বনাশের কথা না চিন্তা করে একটু ভালো করার চিন্তা করেন। শোনো, যে যার যোগ্য না তারা সেটা দিতে নেই। হ্যাঁ, অতিবারে সিরু এখন জোর করে ডলির বিয়ে করতে পারে, কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না, তারা মোটেই সুখী হবে না, পরে একটা গন্ডগোল লেগে যাবে। সবাই রে নিজের কাতারে দাঁড় করান কিছু নেই, নিজে নিজের ভালোবাসাটা ধরে রাখতে পারেন নি বলে আর কেউ যে পারবে না সেটা ভাবেন কেন? তুমি এইভাবে কথা বলতেছো কিসের জন্য? ঠিক আছে, কোনভাবে কথা বললে আপনি ভালো লাগবে সেটা আমাকে জানান, আমি না সেইভাবেই কথা বলি। কোনোভাবেই আপনাকে কথা বলতে হবে না, আপনি চুপ যান, আমি মামার সঙ্গে কথা বলতেছি, দেখি মামা কি বলে। আর তাছাড়া ওরা দুজন যেহেতু রাজি আছে সেহেতু আমরা বাধা দিলে কি হবে? সেই বাধা দিলেও ডলি যে বাধা মানার মতো মেয়ে না সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন। হ্যাঁ জানি। তালি পরে বেশি বাড়াবাড়ি না করে ব্যাপারটা কিভাবে সুন্দর করে সমাধান করা যায় সেইটা চিন্তা করেন।